हेलो एवरीवन एंड वेलकम टू फूडी सांगर। आमार आजकेर रेसिपी रेस्टोरेंट स्टाइल मिक्स्ड फ्राइड राइस। एटा खेते तो सबारे निश्चय भीषण भालो लागे और एटा बाड़ीतेओ किन्तु झटपट एकदम रेस्टोरेंटेर साथे बानिए फेला जाए। ताहले चलुन देरी ना करे झटपट रेसिपिटा शुरू करा जाक। आमी एर जन्य किछु सब्जी केटे निएछि छोटो छोटो टुकरो करे आर निएछि 15-20টা मतो चिंगड़ी আর 200 গ্রাম বোনলেস চিকেনের ছোট ছোট টুকরো। এবার চিংড়ি আর চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো নুন, তার সাথে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দুটো মিলিয়ে 1/2 টিস্পুন দিয়েছি আর 1/2 টিস্পুন মতো ডার্ক সয়া সস। তারপর চিংড়িটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম আর চিকেনটাকেও একইভাবে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেন আর চিংড়িটা ম্যারিনেট করা হয়ে গেলে এগুলোকে আমি 15-20 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব রুম টেম্পারেচারে। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তারপরে চিকেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 4-5 মিনিটের জন্য ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা নরম হয়ে যাচ্ছে। এবার দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে, চিকেনের গায়ে লালচে রঙও ধরে গেছে। এবার আমি চিকেনগুলোকে একটা জায়গায় তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়িটা দিয়ে দিলাম ভাজার জন্য। চিংড়িটাকেও একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে 3-4 মিনিটের জন্য ভেজে নেব। তবে চিংড়িটাকে খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, তাহলে চিংড়ির সফটনেসটা চলে যাবে। হালকা একটু রং ধরা পর্যন্ত চিংড়িটা ভেজে এটাকে আমি একটা জায়গায় তুলে নিলাম। এবার যে তেলটা রয়ে গেছে এটাকে আমি একটা জায়গায় রেখে দেব আর ফ্রাইং প্যান বা কড়াইটাকে আবার একবার ধুয়ে নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আপনারা চাইলে বেশি মাত্রায়ও ডিমটা দিতে পারেন। সামান্য নুন এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ডিমটাকে এবার ভেজে নেব আর ডিমটাকেও খুব বেশি লালচে করে ভাজবো না, জাস্ট এটাতে হালকা একটা রং আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। ডিমটাও দেখুন এবার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকেও একটা জায়গায় তুলে নিচ্ছি আর তারপরে কড়াইটাকে একটু পরিষ্কার করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন তেল, তার মধ্যে দিচ্ছি 5-6 কোয়া মতো রসুনের কুচি আর একটা ছোট সাইজের পেঁয়াজের একদম ছোট ছোট করে নেওয়া টুকরো। পেঁয়াজ আর রসুনটাকে এবার 30-40 সেকেন্ডের জন্য হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গাজরের ছোট টুকরো। রেস্টুরেন্টে মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে এরকম ছোট ছোট টুকরো করে সবজিগুলোকে কেটে দেয়া হয়, তাই জন্য আমি সবজিগুলোকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। গাজরটা যেহেতু একটু শক্ত হয় তাই গাজরটাকে একটু বেশি সময় ধরে ভাজতে হবে। স্বাদমতো নুন এর মধ্যে দিয়ে দিলাম আর তারপর আবার 1 মিনিটের জন্য গাজরটাকে হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বিনসের ছোট টুকরো, তার সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম আর কিছুটা পরিমাণে ইয়েলো বেল পেপারস। চাইলে আপনারা রেড বেল পেপারসও এর মধ্যে দিতে পারেন। সবজিগুলোকে এবার হাই ফ্লেমে 2-3 মিনিটের জন্য ভেজে নেছি যতক্ষণ না পর্যন্ত সবজির কাঁচা ভাবটা চলে যাবে, কিন্তু সবজির কালারগুলো যেন এরকম থাকে সেটা খেয়াল রাখতে হবে। সবজিগুলো এবার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ সেদ্ধ করে রাখা দেরাদুন রাইস। চালটা সেদ্ধ করার সময় আমি পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে চালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার হালকা হাতে সবজির সাথে চালটাকে আমি মিশিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও এরকম কিছু রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি রয়েছে, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। খুব সাবধানে চালটাকে মেশাতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, চিকেন আর চিংড়ি।
আরো একবার হালকা হাতে সব কিছুকে খুব ভালোভাবে আমি মিক্স করে দিচ্ছি। এই মিক্সড ফ্রাইড রাইসের সাথে সেজওয়ান চিকেন চিলি চিকেন কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। আর তার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে দেখে বানিয়ে ফেলতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণ ডার্ক সয়া সস, আর দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন কুচি। চাইলে আপনারা এর মধ্যে অল্প পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে, যদি চান তাহলে এর মধ্যে দিতে পারেন। ভালোভাবে আবারও এটাকে আমি মিক্স করে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রাইড রাইস। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।